আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনা তৃপ্তি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম বেলা ঝামেলা ছাড়াই আলু এবং আটার একটি গোলা তৈরি করে ফুলকো নরম আলুর পরোটার রেসিপি খুব সহজে এই আলুর পরোটাটি তৈরি করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এবং আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো এই আলু গ্রেড করে নিতে হবে আলু গ্রেড করে নিলে যেটা হবে আলুর ভিতরে কোনো রকম গুটলি বা দানা থাকবে না খুব ভালোভাবে ম্যাশ করা যাবে আর যখন আটার সঙ্গে আলু মেশানো হবে তখন গোলাটা খুব মসৃণ হবে তো কোরানো হয়ে গেছে এখন বোঝার সুবিধার্থে এই কোরানো আলুটাকে আমি একটু মেপে নিব এতে করে বোঝা যাবে যে কতটুকু আটার সঙ্গে কতটুকু আলু প্রয়োজন তো আমি একটি কাপে মেপে নিচ্ছি তো হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি সেদ্ধ আলু এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আর হাফ চা চামচ পরিমাণ ভাজা লালমরিচ একটু গুঁড়া করে দিয়েছে স্বাদ মতো লবণ দিতে হবে আমি লবণটা একটু বেশি করে দিচ্ছি তাহলে গোলার মধ্যে আর দেওয়ার প্রয়োজন হবে না আর দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আলুটাকে একটা ভর্তা করে নিচ্ছে আপনারা চাইলে এই ভর্তার মধ্যে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন তো ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা যেটা আমরা রুটি পরোটা যে আটা দিয়ে তৈরি করি প্যাকেট আটা সেটা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর ভর্তা এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি তো প্রথমে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার মোট পানি লাগবে এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবার সম্পূর্ণ পানি দিয়ে দিবেন না তাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ পানি আপনাদের পানির পরিমাণটা এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ কম বেশি লাগতে পারে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে গোলাটাকে মসৃণ করে নিতে হবে আর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এমন হবে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই তো চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে কয়েক ফুটা তেল দিয়ে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে বেশি তেলের মধ্যে কিন্তু এই গোলাটি দেওয়া যাবে না তো তেল দিয়ে জাস্ট মুছে নেওয়ার পর এই গোলা দিয়ে দিতে হবে এই গোলা দেওয়ার পর ফ্রাই প্যানের হাতল ধরে একটু ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে আর চুলারা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোতে থাকবে মিডিয়াম থেকে লোতে রেখে অপেক্ষা করতে হবে পরোটার উপরটা এমন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত উপরটা সিদ্ধ হয়ে আসলে সাইড চেঞ্জ করে দিতে হবে আবারও অপর পাশ খুব ভালোভাবে হয়ে গেলে আবার উলটিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে আপনারা চাইলে পরিষ্কার একটি কাপড়ের পুটলি দিয়েও চেপে চেপে পরোটা ফুলিয়ে নিতে পারেন আর অবশ্যই কাজটি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আর একটু চেপে চেপেই পরোটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে করে দিয়েছি প্রথম দিকে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে তারপরে দুই তিনবার সাইড চেঞ্জ করার পর চুলা রাশ মিডিয়ামে করে দিতে হবে তো তেল ছাড়াই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে আর পরোটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গিয়েছে তো এইভাবে যদি শেঁকা হয় তাহলে প্রত্যেকটি পরোটাই কিন্তু এমন ফুলবে আর খুব ভালোভাবে শেখা হয়ে গেলে ঘি অথবা তেল দিয়ে পরোটা ভেজে নিতে হবে পছন্দ মতো কালার করে তো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়েছি একইভাবে পরের বার এই ব্যাটার দেওয়ার আগে ফ্রাই প্যানটি খুব ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে তারপর ব্যাটার দিতে হবে তেলের মধ্যে দিলে কিন্তু সে পরোটা খুব ভালোভাবে ফুলবে না আর একইভাবে আমি আবারও সেঁকে নিচ্ছি এই পরোটাটি আর সবগুলি পরোটা কিন্তু একই রকমভাবেই ফুলবে পরোটা যদি বেশি তৈরি করতে চান তাহলে সব উপকরণের পরিমাণটা ডাবল করে দিতে হবে আর একইভাবে সবগুলি আমি ভেজে নিব আর এই পরোটা কিন্তু একেবারে নরম আর শুধু শুধুই চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে সকালে নাস্তায় অথবা বিকালে চায়ের সঙ্গে রাখতে পারেন এই পরোটা আর এই আলুর পরোটাটি কিন্তু সারাদিন একেবারেই নরম থাকবে সারা দিনেও শক্ত হবে না আর এক কাপ আটাতে আমি চারটি বেশ বড়ো সাইজের পরোটা তৈরি করতে পেরেছি আপনারা যদি একটু ছোট করে তৈরি করেন তাহলে পাঁচ থেকে ছয়টি তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করে পরোটা তৈরি করলে আপনাদের পরোটাও হবে ফুলকো এবং নরম তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনাদের মূল্যবান মতামত এবং অভিজ্ঞতাও আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ